সবাই ক্লাসে অ্যাটেন্ড করতাম, ঠিক আছে, কারণ দেশে যেভাবে লকডাউন হয়ে আছে এতে করে তো তোমাদের ক্লাসগুলো হয়ে যাচ্ছে, এবং দেখা যাবে যে তোমরা যখন চলে আসবা তখন তোমাদের আমরা পরীক্ষা নিব খুব দ্রুত শেষ করে দিয়ে, এগুলো আরেকবার আমরা পড়াবো, ওইটা শর্টকাটের ভিতরে পড়ায় ফেলবো। এই জন্য সবাই একটু কষ্ট করে চেষ্টা করবা যে প্রতিদিনের পড়াগুলো প্রতিদিন শেষ করে ফেলার জন্য, এবং তোমরা যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের যে গ্রুপগুলো রয়েছে ফিজিওলজিতে ওই গ্রুপে তোমরা নক করবা, আমরা দরকার হলে ওইগুলো আবার বুঝাই দিব, ঠিক আছে। আর ইউটিউব থেকে আমাদের যে লেকচারগুলো আছে এগুলো তোমরা একটু কালেক্ট করে নিবা ডাউনলোড করে, তাহলে বারবার দেখলে পড়াগুলো সহজ লাগবে। ক্লাসে হইলে আরো সহজ লাগতো, কিন্তু যেহেতু অনলাইনে সে তো একটু কষ্ট হবে, এই জন্য তোমরা কি করবা বারবার দেখবা, বারবার ভিডিও গুলো বারবার দেখবা, স্যারদের ম্যাডামদের ভিডিও গুলো বারবার দেখবা, দেখলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো, স্যার হ্যাঁ, কথা ক্লিয়ার, স্পষ্ট? হ্যাঁ স্যার, আচ্ছা স্পষ্ট। আচ্ছা, এখন তাহলে আজকে আমরা ক্লাসে চলে যাই। তো আমাদের আছে ফিজিওলজি টিউটোরিয়াল ক্লাস, আজকে পড়াবো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ফিজিওলজি। এটা নিয়ে আমরা, এই কার্ডটা নিয়ে আমরা আলোচনা করব, এই কার্ডের পড়া কয়েকটা টপিকস, যেমন আজকের যে টপিকস এর ভিতরে আছে, টপিকস এর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে অ্যানাটমি অফ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম, আর হচ্ছে লিভার অ্যান্ড বিলিয়ারি সিস্টেম, এই দুটো সম্পর্কে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। তো ফার্স্টে আমরা আলোচনা করব অ্যানাটমি অফ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম, আর নেক্সট আমরা আলোচনা করব হচ্ছে লিভার অ্যান্ড বিলিয়ারি সিস্টেম। তো তোমরা এইচএসসি তে ইন্টারমিডিয়েটে এখান থেকে অনেক কিছু পড়ে আসছো, যার কারণে তোমাদের জন্য অনেক সহজ হবে, আর লেকচারটা ওইভাবেই আমরা তৈরি করছি যেটা তোমাদের জন্য সহজ হয়, অনলাইনে হওয়ার পরেও যাতে পড়াগুলো খুব সহজ হয় সেভাবে আমরা তৈরি করেছি। আর যে ছবিগুলো আমরা এখানে দিছি, বাসায় বসে বসে এখন তো ফ্রি সময়, একটু আঁকার চেষ্টা করবা, তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে। তো এবার আসা যাক, হচ্ছে তাহলে আমরা পড়াতে চলে আসি, সেটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ফিজিওলজি, আজকের কন্টেন্ট এর ভিতরে আছে অ্যানাটমি অফ গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম, লিভার অ্যান্ড বিলিয়ারি সিস্টেম। তার আগে আমার পরিচয়টা আবার আমি দিয়ে নিই, আমি ডক্টর এম এম তৌহিদুল ইসলাম, লেকচারার ফিজিওলজি, ময়নামতি মেডিকেল কলেজ। তোমরা এই যে একটা ফিগার দেখতে পাচ্ছ, ছবি ফটো, পার্টস অফ দা ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ এই ছবিটার ভিতরে দেওয়া আছে ডাইজেস্টিভ সিস্টেমের কি কি অংশ আছে এগুলো সব এখানে দেওয়া আছে। তাহলে দেখো ডাইজেস্টিভ সিস্টেমের ভিতরে এটা হচ্ছে ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি, এরপরে এখান থেকে ইসোফেগাস, ইসোফেগাস, ঠিক আছে, তারপরে এটা হচ্ছে স্টোমাক, অর্থাৎ যেটা আমরা বলি পাকস্থলী, স্টোমাক, এরপরে এখানে রয়েছে ডিওডেনাম, ইউ শেপ ডিওডেনাম, ডিওডেনামের পর এই যে পেঁচানো যে নালিকা গুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জেজুনাম, আর হচ্ছে আইলিয়াম। তাহলে এখানে যে আমরা দেখতেছি যে স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের ভিতরে আছে হচ্ছে ডিওডেনাম, জেজুনাম, আর হচ্ছে ইলিয়াম। তাহলে এই যে দেখো এখান থেকে এই স্টোমাক শেষ হয়ে গেছে, এখানে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত, এই পর্যন্ত চলে আসছে মাউসের পয়েন্টে যেখানে আছে এই পর্যন্ত চলে আসছে, যেটা সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। এরপরে স্মল ইন্টেস্টাইনের পরে এই যে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই যে পুরাটা, এটাকে বলা হয়েছে লার্জ ইন্টেস্টাইন। আমরা আলাদা আলাদা ভাবে ভাগ করে এর পরের স্লাইড গুলোতে পাবো, জাস্ট ছবিটা তোমরা দেখে রাখো,
যে এখানে পার্টস অফ দা ডাইজেস্টিভ সিস্টেমের কি কি পার্ট রয়েছে। তো এই ছবিটা একটু ভালোভাবে দেখো, বাসায় বসে বসে একটু সুন্দর করে আবার দেখার চেষ্টা করবা। এবার চলে আসা যাক, এই যে ডাইজেস্টিভ সিস্টেম, এই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম আর কি, এটাকে তোমার ভাগ করা হয়েছে দুইটা ভাগে। একটা হচ্ছে এলিমেন্টারি সিস্টেম। এই এলিমেন্টারি সিস্টেমের ভিতরে দেখো কি কি আছে, সেটা হচ্ছে মাউথ, ফেরিংস, ইসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, রেকটাম, আর হচ্ছে অ্যানাস। ঠিক আছে, তাহলে এই কয়টা নাম তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে, এলিমেন্টারি সিস্টেমের কি কি অংশ রয়েছে এটা তোমাদেরকে ভালোভাবে জানতে হবে, ভালোভাবে মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে মাউথ, তারপর হচ্ছে ফেরিংস, এরপরে ইসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, রেকটাম, অ্যানাস। এই কয়টা নাম একদম ছোটস্থ মুখস্থ রাখতে হবে, এটা ভাইবার সময় জিজ্ঞেস করা হয়। ক্লিয়ার সবাই, বুঝতেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা তো এখানে বাংলা ইংরেজি দুটোই বলতেছি যাতে সবার জন্য সুবিধা হয়। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, মাউথ, তারপর হচ্ছে ফেরিংস, ইসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, রেকটাম, অ্যানাস। এটা হচ্ছে তোমরা ওই যে এসএসসি তে যেটা পড়ে আসছো সেটা হচ্ছে পরিপাক নালী। তাহলে এই পরিপাক নালীটা বলতে অর্থাৎ এতটুকু জায়গাতে খাবারটা মুখের ছিদ্র, অর্থাৎ এই মুখের ছিদ্র থেকে অর্থাৎ মাউথে ঢুকানোর পর থেকে একদম মল ত্যাগ করার আগ পর্যন্ত, অর্থাৎ অ্যানাস, ঠিক আছে, বায়ু ছিদ্র যেটাকে আমরা এসএসসি তে পড়ে আসছি, সেই বায়ু ছিদ্র, মুখ ছিদ্র থেকে একদম বায়ু ছিদ্র পর্যন্ত এই অংশগুলোকে বলা হয়েছে এলিমেন্টারি ক্যানেল। তাহলে এলিমেন্টারি ক্যানেল অর্থাৎ এলিমেন্টারি সিস্টেমের ভিতরে আছে মাউথ, ফেরিংস, ইসোফেগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, এই তোমরা যেটা পড়ে আসছো ক্ষুদ্রান্ত, আর এই লার্জ ইন্টেস্টাইন আছে বৃহদান্ত, আর রেকটাম, আর এটা রেকটামে রয়েছে বাংলা হচ্ছে মলাশয়, আর অ্যানাস হচ্ছে বায়ু ছিদ্র। তাহলে এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাব। সবাই চাইলে এগুলো স্ক্রিন শট দিয়ে রেখে দিতে পারো যাতে করে তোমার পরবর্তীতে দেখতে সুবিধা হয়। এবার আসা যাক হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড, অর্থাৎ পরিপাকে কোন কোন গ্ল্যান্ড থেকে এনজাইম ঘটিত হয়ে খাদ্যটা পরিপাক করে সেই গ্ল্যান্ড গুলোকে বলা হয় ডাইজেস্টিভ গ্ল্যান্ড। এখন এই আমরা যে দুটো বললাম ডাইজেস্টিভ সিস্টেমকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এলিমেন্টারি ক্যানেল, একটা হচ্ছে এলিমেন্টারি সিস্টেম বা এলিমেন্টারি ক্যানেল, আর দুই নম্বরে হচ্ছে আমরা যেটাকে পাইলাম সেটা হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তাহলে ডাইজেস্টিভ গ্ল্যান্ড এর ভিতরে কি কি আছে এটা ভালোভাবে মনে রাখতে হবে। সেলিভারি গ্ল্যান্ড, সেলিভারি গ্ল্যান্ড হচ্ছে তোমরা পড়ে আসছো, সেটা হচ্ছে মুখের ভিতরে যে লালা গ্রন্থিটা আছে এই লালা গ্রন্থিকে বলা হয় সেলিভারি গ্ল্যান্ড। এরপরে তোমরা যেটাকে পড়ে আসছো অগ্ন্যাশয় বাংলাতে সেটাকে বলা হয় প্যানক্রিয়াস, ঠিক আছে, এটা হচ্ছে পাতার মতো, এই যে দেখো এই প্যানক্রিয়াস, ঠিক আছে। আর সেলিভারি গ্ল্যান্ড হচ্ছে এই যে মুখে, এই যে আমরা ছবি এখানে দিয়ে দিচ্ছি, মুখের ভিতরে যে গ্ল্যান্ডটা থাকে অর্থাৎ লালা গ্রন্থি সেইটাকে বলা হয় সেলিভারি গ্ল্যান্ড। আর এটা হচ্ছে আমরা হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়, আর এটা হচ্ছে লিভার, তোমরা সবাই কম বেশি নাম শুনেছ লিভার, বাংলাতে বলা হয় যকৃৎ, লিভার বা যকৃৎ। আর এরপরে আছে গ্যাস্ট্রিক গ্রন্থি, এরা পাকস্থলীতে থাকে, আর ইন্টেস্টিনাল গ্ল্যান্ডস এটা হচ্ছে ক্ষুদ্রান্তের ভিতরে থাকে। তাহলে এটা হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তাহলে আমরা পাইলাম সেলিভারি গ্ল্যান্ড, দেন প্যানক্রিয়াস, তারপর হচ্ছে লিভার, এরপরে হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এন্ড ইন্টেস্টিনাল গ্ল্যান্ড। আচ্ছা, এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাব। দেখো এখানে এই আমরা এলিমেন্টারি সিস্টেমের ভিতরে কি কি রয়েছে, মাউথ অর বাকাল ক্যাভিটি উইথ টাং এন্ড টিথ, দুই নম্বর হচ্ছে অরোফ্যারিংস, তিন নম্বরে ইসোফ্যাগাস, চার নম্বরে স্টোমাক, পাঁচ নম্বরে স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন থেকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, থ্রি পার্ট, ডিওডেনাম, জেজুনাম এন্ড ইলিয়াম। তাহলে এটা পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয়
যে হোয়াট আর দ্য পার্টস অফ স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের কি কি পার্ট রয়েছে। তাহলে আমরা পার্টের ভিতরে নাম্বার ওয়ান ডিওডেনাম, নাম্বার টু জেজুনাম, নাম্বার থ্রি আইলিয়াম বা ইলিয়াম, নাম্বার ছয়ের ভিতরে দেখো লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন কে আবার কয়টা ভাগে ভাগ করা হয়েছে? পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে, সিকাম এন্ড অ্যাপেন্ডিক্স, অর্থাৎ সিকামের সাথেই মূলত অ্যাপেন্ডিক্সটা যুক্ত থাকে। তাহলে আমরা লার্জ ইন্টেস্টাইনের ফার্স্ট অংশ হচ্ছে আমাদের সিকাম এন্ড অ্যাপেন্ডিক্স। নাম্বার টু এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, যেটা তোমরা দেখছো উপরের দিকে উঠছে ওইটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। তারপর হচ্ছে ট্রান্সভার্স কোলন আমরা দেখাবো, এরপর হচ্ছে ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, এরপর রেকটাম, অ্যানাল ক্যানাল। নেক্সট স্লাইডে আসা যাক, সেটা হচ্ছে এই যে মাউথ অর বাকাল ক্যাভিটি উইথ টান অ্যান্ড টিথ। তাহলে মাউথ মুখের ভিতরে আমরা কি পাচ্ছি? এখানে টান পাচ্ছি অর্থাৎ জিহ্বা, আর হচ্ছে টিল দাঁত। এরপরে নেক্সট হচ্ছে ওরোফেরিংস, ওরোফেরিংস এর পরে হচ্ছে এই যে ইসোফেগাস, এটা হচ্ছে ইসোফেগাস। তাহলে দেখো এখানে আমরা ছবিটা আমাদের দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যাতে ছবিটা দেখে সহজে মনে রাখতে পারো। এই এখানে প্রথমে আমরা পাইলাম হচ্ছে মাউথ, মাউথের ভিতরে আমরা কি পাচ্ছি? মাউথের ভিতরে আমরা টান আর হচ্ছে টিল, অর্থাৎ জিহ্বা আর হচ্ছে দাঁত। এরপরের এই অংশটা হচ্ছে ওরোফেরিংস, ওরোফেরিংস এর পরে অনেক বড় একটা অংশ যেটাকে আমরা বলি খাদ্য নালী, এই খাদ্য নালী হচ্ছে আমরা ইসোফেগাস। এই যে ইসোফেগাস অ্যানাটমিতে তোমরা পাইছো, এবং ওখানে অ্যাবডোমেন কার্ডটা যখন পড়বা তখন ওখানে এগুলো পেয়ে যাবা। তাহলে এটা হচ্ছে ইসোফেগাস, এটা হচ্ছে ইসোফেগাস। এবার দেখো নেক্সট স্লাইডে আসো, সেটা হচ্ছে স্টোমাক। ইসোফেগাস এর পরের অংশ, এই যে দেখো ইসোফেগাস এসে শেষ হলো, এরপরে এই যে ফিজিয়াল স্পিনটার এর পরের এই অংশটা, এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাগের মতো থলির মতো, এটাই হচ্ছে মূলত স্টোমাক। ঠিক আছে, তাহলে আশা করি সবাই এগুলো আগে বাংলায় পড়ে আসছো, এখন হচ্ছে ইংরেজিতে পড়তে হবে, সেটা হচ্ছে ইংলিশ ভার্সন, যেহেতু মেডিকেল পড়া তো ইংলিশে মনে রাখতে হবে সেটা। এটার নাম হচ্ছে স্টোমাক, ঠিক আছে, উচ্চারণ ভুল করা যাবে না, স্টোমাস বলো না, স্টোমাক, ঠিক আছে। তো এটার ভিতরে এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে প্যাঁচানো প্যাঁচানো রয়েছে, এটা হচ্ছে এটাকে আমরা বলে থাকি রুগী, রুগী অর্থাৎ তুমি যত খাবার খাবা এটা আস্তে আস্তে প্রসারিত হবে, অর্থাৎ এটা হচ্ছে একটা ভাঁজ, স্টোমাকের ভাঁজ, এটাকে বলা হয় রুগী। আর এইটা যখন স্টোমাকটা যখন শেষ হয়ে গেছে তখন এই অংশকে বলা হয় পাইলোরিক স্পিনটার। কি বলা হচ্ছে? পাইলোরিক স্পিনটার। স্পিনটার মানে এখানে হচ্ছে একটা দরজার মতো থাকে, অর্থাৎ খাবারটাকে এইদিকে যেতে দেয় না, এখানে আটকায় রাখে, এখানে মিক্সচার হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। আর এইটা হচ্ছে ইসোফেগিয়াল স্পিনটার, এটা দিয়ে ইসোফেগাস থেকে খাবারটা পাকস্থলীর ভিতরে ঢুকতে সাহায্য করে, অর্থাৎ বেশি আসতে দেয় না, কম আসতে দেয় না। তাহলে এটা হচ্ছে স্টোমাক একটা ব্যাগের মতো দেখতে, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট স্লাইডে আমরা দেখবো স্মল ইন্টেস্টাইন, এই যে ইউ শেপ যে অংশটা থাকে এটাকে বলা হয় ডিওডেনাম, এরপরে যে অংশটা থাকে এটা হচ্ছে জেজুনাম, এরপরের অংশ পরের অংশটা হচ্ছে এলিয়াম। তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে সংযুক্ত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই সংযোগ পর্যন্ত যে অংশটা থাকে এইটাকে আমরা বলে থাকি হলো স্মল ইন্টেস্টাইন। তাহলে স্মল ইন্টেস্টাইনের পার্ট হচ্ছে তিনটা, এক নম্বরে হচ্ছে ডিওডেনাম, দুই নম্বরে হচ্ছে জেজুনাম, তিন নম্বরে হচ্ছে ইলিয়াম। তাহলে এটা সবাইকে কিন্তু মনে রাখতে হবে, এটা দেখতে পেঁচানো নাম স্মল ইন্টেস্টাইন কিন্তু এটা কিন্তু অনেক বড়, ঠিক আছে, পেঁচানোর কারণে এটা ছোট মনে হচ্ছে। এরপরে দেখো এখান থেকে এই যে শুরু হয়ে গেছে এই যে পুরো একটা মালার মতো একটা অংশ, এই অংশটাকে বলা হয় তোমার লার্জ ইন্টেস্টাইন, ঠিক আছে। তাহলে দেখো দেখে আমাদের নেক্সট স্লাইডে ছবি দেওয়া আছে লার্জ ইন্টেস্টাইন, এই যে দেখো এই ছবিটার এখান থেকে শুরু করে এইভাবে যে অংশটা এটাকেই বলা হয় মূলত লার্জ ইন্টেস্টাইন। এখন তাহলে আমরা এখানে দেখব
লার্জ ইন্টেস্টাইনের কি কি পার্ট রয়েছে এবং কোন অংশগুলো। তোমাকে অবশ্যই ফিজিওলজি পড়তে হলে অ্যানাটমিটাও ভালোভাবে জানতে হবে। এজন্য আমাদের প্রত্যেকটা কার্ডের আগে তোমার এই যে কিছুটা অ্যানাটমি থাকে, যাতে তোমাকে আবার স্মরণ করিয়ে দেওয়া যায় বা মনে করিয়ে দেওয়া যায়। তাহলে দেখো, এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় সিকাম, আর এর সাথে এই দেখো এই যে আঙ্গুলের মতো একটা অংশ, ঠিক আছে, এই অংশটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। এই যদি ইনফ্লামেশন অর্থাৎ ইনফেকশন যেটাকে আমরা বলি, ইনফেকশন হয়ে গেলে সেটাকে আমরা বলি অ্যাপেন্ডিসাইটিস। তাহলে দেখো এই অংশটাকে আমরা বলে থাকি যে সিকাম এবং অ্যাপেন্ডিক্স। তাহলে তোমরা পেয়ে গেলা এই অংশটা। এরপরে এই যে দেখো উপরের দিকে উঠছে, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং কোলন। এরপরে দেখো এই যে একদম ট্রান্সভার্স হয়ে আছে, এটাকে বলা হয় ট্রান্সভার্স কোলন। এরপরে এই যে নিচের দিকে নামছে এটাকে বলা হয়েছে ডিসেন্ডিং কোলন। আর এই দেখো একটা প্যাচ হয়ে রয়েছে, এখানে একটা ভাঁজ হয়ে রয়েছে এস এর মতো, সিগময়েড শেপের মতো, এটাকে বলা হয়েছে সিগময়েড কোলন। আর এই যে যে অংশটা এটা হচ্ছে রেকটাম, আর এই যে যে ছিদ্রটা থাকে অর্থাৎ রেকটামের বাংলা কিন্তু মলাশয়, ঠিক আছে। তাহলে এই অংশটা হচ্ছে অ্যানাস বা বায়ুছিদ্র, এটা হচ্ছে মলাশয় বা রেকটাম, এটা হচ্ছে সিগময়েড কোলন, এটা হচ্ছে নিম্নমুখী কোলন বা ডিসেন্ডিং কোলন, এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী কোলন, এটা হচ্ছে সিকাম, আর এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। তাহলে এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের অংশ। হ্যালো, কথা ক্লিয়ার বুঝে যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা দেখো লার্জ ইন্টেস্টাইনের আমরা কয়েকটা অংশ পেয়ে গেলাম, সেটা হচ্ছে সিকাম আর হচ্ছে অ্যাপেন্ডিক্স একসাথে থাকে এই অংশটা। এটার দৈর্ঘ্য কতটুকু এটা তোমরা অ্যানাটমির ভিতরে পড়বা, আমাদের এখানে দরকার নাই, আমাদের জাস্ট জেনে রাখা। তাহলে দেখো এটা হচ্ছে সিকাম, অ্যাপেন্ডিক্স এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন বা ঊর্ধ্বমুখী, দেখো উপরের দিকে উঠছে, এই জন্য এটার নাম হয়ে গেছে অ্যাসেন্ডিং কোলন। এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন, এটা হচ্ছে ডিসেন্ডিং কোলন, নিচের দিকে যেহেতু নামছে এটার নাম হচ্ছে ডিসেন্ডিং কোলন, এটা হচ্ছে সিগময়েড শেপ, এই জন্য এটার নাম হয়ে গেছে সিগময়েড কোলন, এটা হচ্ছে রেকটাম, আর এই নিচের অংশটা এটাকে বলা হয় অ্যানাস বা বায়ু সিদ্ধ। এবার দেখো নেক্সট স্লাইড, ডাইজেস্টিভ গ্ল্যান্ড। এখন ওই যে আমরা প্রথমে বলছিলাম ডাইজেস্টিভ গ্ল্যান্ড এর ভিতরে এক নম্বরে আছে স্যালিভারি গ্ল্যান্ড। স্যালিভারি গ্ল্যান্ড হচ্ছে যেটা আমরা বলি লালা গ্রন্থি, এই লালা গ্রন্থি তার ইংরেজি নাম হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ড। এখন এই স্যালিভারি গ্ল্যান্ড এটা কয়টা আছে দেখো, এক নম্বরে যেটা সেটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে দুইটা থাকবে মুখের ভিতরে, ঠিক আছে, আমরা লোকেশনটা এর পরে ছবিতে আমরা দেখাবো। প্যারোটিড গ্ল্যান্ড দুইটা থাকবে দুই পাশে, সাব মেন্ডিবুলার গ্ল্যান্ড, সাব সাব মানে নিচে, মেন্ডিবলের নিচে যেটা থাকে সেটাকে বলা হয় সাব মেন্ডিবুলার গ্ল্যান্ড, এটা থাকবে দুইটা। সাব লিঙ্গুয়াল অর্থাৎ সাব মানে নিচে, আর লিঙ্গুয়াল অর্থ জিহ্বার নিচে থাকে হচ্ছে গ্ল্যান্ড, সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ড। তাহলে এখানে প্রত্যেকটা দুইটা থাকে। পরীক্ষার সময় অনেক সময় জিজ্ঞেস করা হয় যে স্যালিভারি গ্ল্যান্ড এর সংখ্যা কত জোড়া, জোড়া বললে হচ্ছে প্যারোটিড দুইটা, সাব মেন্ডিবুলার দুইটা, সাব লিঙ্গুয়াল দুইটা, তাহলে তিন দুগুণে ছয়টি, ছয়টি আর জোড়া হলে তিন জোড়া। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে, ভাইবার সময় মাথা ঠান্ডা রেখে অ্যান্সার দিতে হবে। তাহলে এই যে দেখো ছবিটা, ছবিটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইখানে, এই যে দেখো এই যে কান, ঠিক আছে, কানের এই সামনের এই অংশটাতে এই যে সবচেয়ে বড় স্যালিভারি গ্ল্যান্ড এর ভিতরে লার্জ গ্ল্যান্ড হলো প্যারোটিড গ্ল্যান্ড, লার্জ গ্ল্যান্ড। কিসের ভিতরে? স্যালিভারি গ্ল্যান্ড এর ভিতরে লার্জ গ্ল্যান্ড হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। এই প্যারোটিড গ্ল্যান্ডটা কানের সামনে থাকে, এটা হচ্ছে মুখের ভিতরে। এরপরে এই দেখো আমরা যেটাকে বলি চোয়াল, চোয়ালের হাড় বা চাপার হাড়, এটা হচ্ছে ম্যান্ডিবল। এই ম্যান্ডিবলের নিচে যেটা থাকে সেটাকে বলা হয় সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তাহলে সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা প্যারোটিড থেকে একটু ছোট থাকে, এই পাশে একটা থাকবে, মুখের ওই পাশে একটা থাকবে।
আর জিহবা আছে, এই যে দেখো এই যে যে শেপটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় জিহবা বা জিহবা, টাং। এই টাঙের নিচে যেটা থাকে এটাকে আমরা বলে থাকি সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এই পাশে একটা থাকে, ওই পাশে একটা থাকে, প্যারোটিড ওই পাশে একটা থাকে, ওই পাশে একটা থাকে। তাহলে মোট প্যারোটিড গ্ল্যান্ড থাকে হচ্ছে দুইটি, সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড দুইটি, সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ড দুইটি। তাহলে আমরা পেয়ে গেলাম যে থ্রি পেয়ার্স বা সিক্স গ্ল্যান্ড ইন সেলিভারি গ্ল্যান্ড ইন আমাদের মুখের ভিতরে থাকে। তাহলে এরপরে আসা যাক প্যানক্রিয়াস, যেটাকে আমরা বলে থাকি অগ্ন্যাশয় বাংলাতে প্যানক্রিয়াস। এই যে দেখো এই অংশটা হচ্ছে ডিওডেনাম, দিস ইজ দ্য পার্ট অফ স্মল ইন্টেস্টাইন, ডিওডেনাম, ইউ শেপ। এটা এর মাঝে যে যে গ্ল্যান্ডটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় প্যানক্রিয়াস। এটা দেখতে কিছুটা আম পাতা, আম পাতা মতো মনে হয়। তো এটা এটা হচ্ছে প্যানক্রিয়াস গ্ল্যান্ডের ভিতরে। নেক্সট স্লাইডে আসো, আমরা লিভার একই রকম ছবি দেখো। এই যে উপরে যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে লিভার, তিন কোণা আকৃতির যেটা থাকে লিভার। লিভারের নিচে এটা হচ্ছে গল ব্লাডার, মানে যেটাকে আমরা বলে থাকি পিত্তথলি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লিভার। এই লিভারটা হচ্ছে আমাদের শরীরের লার্জ গ্ল্যান্ড ইন আওয়ার বডি, ঠিক আছে। লার্জ গ্ল্যান্ড পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় আমাদের দেহের সবচেয়ে বড় গ্ল্যান্ডের নাম কি, দেহের সবচেয়ে বড় গ্ল্যান্ডের নাম হচ্ছে লিভার, ঠিক আছে। তাহলে এটা সবাইকে মাথার ভিতরে রাখতে হবে একদম সুন্দর করে, যে আমাদের শরীরে একমাত্র সবচেয়ে বড় গ্রন্থি যেটা সেটার নাম হচ্ছে লিভার। আচ্ছা এবার আসলে হচ্ছে এখানে গল ব্লাডার আছে, আদার দ্য ডাইজেস্টিভ গ্ল্যান্ড ইন দ্য ওয়াল অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমে আরো ছোট ছোট অনেক গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে, ইন্টেস্টিনাল গ্ল্যান্ড আছে, ছোট ছোট অনেক আছে। তবে এই কয়টা জিনিস ভালোভাবে সবাইকে মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে। এবার আসা যাক মোর ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভাইবাতে জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। এটাকে আমরা কতটুকু জায়গাকে আমরা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট বলে থাকি। তাহলে এটা হচ্ছে এক্সটেন্ড ফ্রম স্টোমাক টু অ্যানাস, এতটুকু জায়গাকে আমরা মূলত গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট বলে থাকি। তাহলে এটা পরীক্ষার সময় মনে রাখতে হবে। এবার আসা যাক ফাংশন অফ ডাইজেস্টিভ ট্র্যাক্ট। তাহলে ডাইজেস্টিভ ট্র্যাক্টের ফাংশন কি, মানে এই ডাইজেস্টিভ ট্র্যাক্টটা দিয়ে আমরা কি কাজ করে থাকি। তাহলে ইনজেস্টেশন অফ ফুড, মুভমেন্ট অফ ফুড, ডাইজেশন অফ ফুড, সিক্রেশন অফ ভেরিয়াস ডাইজেস্টিভ জুসেস, অ্যাবজর্পশন অফ ইন প্রোডাক্ট অফ ডাইজেশন, ওয়াটার, ভিটামিনস অ্যান্ড মিনারেলস, এক্সক্রিয়েশন অফ হ্যাভি মেটালস, টক্সিন, বাইল, পিগমেন্ট এক্সেট্রা। অর্থাৎ এই ডাইজেস্টিভ ট্র্যাক্টের মাধ্যমে, অর্থাৎ স্টুলের মাধ্যমে এই হ্যাভি মেটাল গুলো বের হয়ে যায়, ঠিক আছে। তাহলে এরপরে দেখো রেগুলেশন, হ্যালো হ্যালো, ইয়েস স্যার, কথা শোনা যায়? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। রেগুলেশন অফ ওয়াটার ব্যালেন্স, রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স, রেগুলেশন অফ ব্লাড গ্লুকোজ লেভেল, আর হেল্পস ইন এরিথ্রোফোরেসিস। তাহলে এই যে 10টা ফাংশন অফ কিসের, ডাইজেস্টিভ ট্র্যাক্টের, এটা সবাইকে মুখস্থ রাখতে হবে, এটা এসসিকিউ এ পরীক্ষায় আসছে এবং ভাইবাতেও জিজ্ঞেস করা হবে। এবার আসা যাক হচ্ছে হিস্টোলজি অফ গাট, ক্রস সেকশন অফ দা ইন্টেস্টিনাল ওয়াল ইনক্লুডিং দা ফলোয়িং লেয়ার্স ফ্রম আউটার সার্ফেস টু ইনার ইনওয়ার্ড। অর্থাৎ বাইরে থেকে ভিতরের দিকে আমরা যদি ক্রস সেকশন করি গাটের, অর্থাৎ এই যে স্মল ইন্টেস্টাইন, তাহলে আমরা কি কি জিনিস আমরা পাবো। তাহলে বাইরে থেকে আমরা ভিতরে যাব আউটার সার্ফেস টু ইনওয়ার্ড, তাহলে আউটার টু ইনার যাব, সেরোসা থাকবে, মাসকুলার লেয়ার থাকবে। মাসকুলার লেয়ারের ভিতরে দুই ধরনের লেয়ার আছে, এ লংগিটুডিনাল মাসকুলার লেয়ার, এ সার্কুলার মাসকুলার লেয়ার। নাম্বার থ্রিতে রয়েছে দি সাব মিউকোসা, দি মিউকোসা। এখন আমরা ফিগারের ভিতরে আমরা দেখবো
এই যে দেখো বাইরের দিকে যে স্তরটা থাকে এটার নাম হচ্ছে সেরোসা, বাইরের দিকের অংশটাকে বলা হয় সেরোসা। তারপরে থাকবে হচ্ছে মাসকুলারিস, মাসকুলারিস এর ভিতরে ইনার সার্কুলার আউটার লংগিটুডিনাল। তারপর হচ্ছে সাব মিউকোসা, এটা দেখো সাব মিউকোসা, তারপর হচ্ছে মিউকোসা, আর এই যে ভিতরটা হচ্ছে লুমেন, এটার ভিতর কি হচ্ছে খাবারটা পাস করে। আচ্ছা এবার আসা যাক হচ্ছে সেলিভারি গ্ল্যান্ডস উইথ দেয়ার নেচার অফ সিক্রেশন। যে সেলিভারি গ্ল্যান্ডটা রয়েছে এই সেলিভারি গ্ল্যান্ড এর সিক্রেশনের নেচারটা কেমন হবে সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড মেইনলি সেরাস ইন নেচার কন্টেইনিং দ্য কার্বোহাইড্রেট স্প্লিটিং স্প্লিটিং এনজাইম, এটা হচ্ছে ডায়ালিন। ঠিক আছে, তাহলে এটা একদম ভালোভাবে মনে রাখতে হবে, সেরাস নেচার থাকবে কন্টেইনিং কার্বোহাইড্রেট স্প্লিটিং, অর্থাৎ কার্বোহাইড্রেট ভাঙার জন্য যে এনজাইমটা দরকার ডায়ালিন, সেটা হচ্ছে এই প্যারোটিড গ্ল্যান্ড এর সিক্রেশনে থাকবে। দেন চলে আসা যাক সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডস বোথ সেরাস এন্ড মিউকাস, এটা সিক্রেশন। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডস মেইনলি মিউকাস ইন নেচার। নাম্বার ফোর মাইনর সেলিভারি গ্ল্যান্ডস মেইনলি মিউকাস ইন নেচার এক্সেপ্ট ফর ওয়ান অ্যাডনার্স গ্ল্যান্ডস। তাহলে এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, এটা ভাইভাতে জিজ্ঞেস করা হয়। এখন আসা যাক যেটা হচ্ছে আমরা এর আগে পড়ে ফেলছি, আমরা অ্যানাটমি এলিমেন্টারি সিস্টেমের অ্যানাটমিটা জেনে ফেললাম। এবার হচ্ছে লিভার এন্ড বিলিয়ারি সিস্টেম, অর্থাৎ লিভার যেটা হচ্ছে আমাদের লার্জ গ্ল্যান্ড, এটা সম্পর্কে আমরা এখন জানবো। এবার চলে আসা যাক ফার্স্ট হচ্ছে ফাংশন অফ লিভার। লিভার এর ফাংশনটা কি সবাইকে জিজ্ঞেস করা হয় পরীক্ষার সময় লিভার এর ফাংশনটা। হ্যালো হ্যালো, আচ্ছা লিভার এর ফাংশনটা সবাইকে জিজ্ঞেস করা হয় এবং এটা এসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ফাংশন অফ লিভার, তাহলে প্রথম ফাংশন হচ্ছে মেটাবলিজম অফ নিউট্রিয়েন্টস, অলমোস্ট অল টাইপ অফ মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট প্রোটিন এন্ড ফ্যাট, ইট ইজ দ্য মেইন সাইট ফর মেটাবলিজম। হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো স্যার সাউন্ডটা ইকো হচ্ছে, ডিস্টার্ব দিতেছে স্যার আমি। হ্যাঁ ওই যে কারেন্ট চলে গেছিল তো যার কারণে ইলেকট্রিসিটির কারণে একটু ঝামেলা হয়ে গেছে। আচ্ছা এখন শোনা যাচ্ছে? ফাংশনের ভিতরে সিনথেসিস অফ প্লাজমা প্রোটিন এক্সেপ্ট গামা গ্লোবুলিন, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর নাম্বার টু, নাম্বার সেভেন, নাম্বার নাইন, নাম্বার টেন। নেক্সট স্লাইডে দেখো সিক্রেটরি ফাংশন, ফরমেশন এন্ড সিক্রেশন অফ বাইল, নাম্বার ফোর এক্সক্রিটরি ফাংশন, অর্থাৎ দেহ থেকে বের করে দেয় এক্সোজেনাস ম্যাটেরিয়ালস ডাক এন্ড অ্যালকোহল, এন্ডোজেনাস ম্যাটেরিয়ালস বিলিরুবিন এন্ড বিলিরুবিন হরমোনস and cholesterol etc. Then number 5 esterase function, glycogen, vitamin A, D, vitamin B12, folic acid, iron and copper etc. Detoxification function, detoxification of ammonia and drugs. Number 7 hemopoietic function, in first trimester of fetus liver is the main site of production of red blood cell. Number 8, liver acts as a blood reservoir. And number 9, last by Kupffer cells. তো এই পর্যন্তই আজকে, নেক্সট ক্লাসে আমরা বাইল নিয়ে আলোচনা করব, বাইল সম্পর্কে, এবং বাকি যে অংশগুলো রয়ে গেছে ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই এখানে, তোমাদের নেক্সট ক্লাসে তোমরা চলে যাও, এরপরে নেক্সট যে ক্লাস রুটিন অনুযায়ী আছে ওই ক্লাসে তোমরা চলে যাও, তোমাদের ম্যাডাম চলে আসছে এবং ক্লাস নিবে। আজকে আমাদের এই পর্যন্তই, সবাই একটু ভালোভাবে পড়বা এবং যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের গ্রুপে জানাবা। ঠিক আছে।
ওকে থ্যাংক ইউ সবাই ভালো থাকো থ্যাংক ইউ স্যার